সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এ ভিডিওতে কথা বলবো 2022 সালের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টটির নমুনোত্তনে। এই অ্যাসাইনমেন্টটির অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3, আর একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্টটিতে একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু আসলে এখানে ডিরেকশন দেওয়া হয়েছে, যে ডিরেকশনের উপর ভিত্তি করে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। সো দেখো যে আমাদের এই অ্যাসাইনমেন্টটি কী দেওয়া হয়েছে সেটা দেখি। সমতল দর্পণে কোনো লোকের প্রতিচ্ছবি এবং আলোর প্রতিফলন সম্পর্কে এখানে বলা হয়েছে। একটা মিরর দেওয়া হয়েছে এবং সমতল দর্পণ এখানে অঙ্কন করা হয়েছে, সাথে একটা মানুষ দেখতে পাচ্ছ, মানুষটা সামনে তাকাচ্ছে। এখন দেখো যে চিত্রে একটি লোক সমতল দর্পণে তার প্রতিফলন পর্যবেক্ষণ করছে, মানে তার যে একটা প্রতিফলন হচ্ছে সেটা দেখছে আর কি। দর্পণের উলম্ব উচ্চতা, ঠিক আছে, এই যে উলম্ব উচ্চতা, খাড়াখাড়ি যে উচ্চতা সেটা হচ্ছে এইচ। এবার দেখো এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশ্মি চিত্র অঙ্কন করো। এই যে এই বিন্দুটার আসলে যদি আমাদের প্রতিবিম্ব মানে অঙ্কন করতে চাই তাহলে প্রয়োজনীয় রশ্মি চিত্র যেগুলো লাগবে সেগুলো অঙ্কন করতে বলা হচ্ছে। খ নাম্বার বলা হচ্ছে রশ্মি চিত্রে আপতন কোণ দেখাও। ওকে, তাহলে রশ্মি চিত্র যেগুলো থাকবে সেগুলোতে আপতন কোণ দেখাতে হবে। গ নাম্বার বলা হচ্ছে রশ্মি চিত্র প্রতিফলন কোণ দেখাতে হবে। আর ঘ নাম্বার ফাইনালি যেটা বলতে বলছে যে আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলো লিখতে হবে। সাথে যেটা করা হয়েছে যে রশ্মি চিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান, আকার ও প্রকৃতি বিশ্লেষণ করতে হবে। তার মানে এখানে এই কোশ্চিনটা বা এই চিত্রটা দিয়ে আসলে মোটামুটি অনেকগুলো কোশ্চিন সেট করা হয়েছে। এই কোশ্চিনগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে। পাশে মূল্যায়ন রুব্রিক্স লেখা আছে যেগুলোর উপর ভিত্তি করে আমরা আসলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করবো। ওকে, তো ক নাম্বারে বলা হয়েছে রশ্মি চিত্র অঙ্কন যদি করতে পারো 1 পাবে, যদি গ্রহণযোগ্য রশ্মি চিত্র অঙ্কন করতে পারো তাহলে কি পাবে, 2 পাবে। ওকে, তো এরকম ভাবে কিছু মার্কস দেওয়া হয়েছে। তো আমরা আসলে ঠিক সেইভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করেছি, যেভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করলে তোমাদের আসলে পূর্ণাঙ্গ মার্কস তোমরা পাবে। তো অ্যাসাইনমেন্টের একটি শিরোনাম দেওয়া লাগে কভার পেজে, তোমরা যেটা জানো, সমতল দর্পণে কোনো লোকের প্রতিচ্ছবি এবং আলোর প্রতিফলন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ক নাম্বারে যেটা দিতে পারি দেখো যে ক নাম্বারে আসলে আমাদের কি বলা হয়েছিল এবং কি দিতে বলা হয়েছিল সে অনুযায়ী আমাদেরকে বলতে হবে বা দিতে হবে। দেখো ক নাম্বারে আমরা আসলে এখানে রশ্মি চিত্র অঙ্কন করতে পারি। দেখো ভালো করে খেয়াল করে যে আমাদের আসলে এক্স বিন্দুটা ছিল এটা। ওকে, এখান থেকে রশ্মি চিত্র অঙ্কন করেছি, এখানে গিয়েছে এবং দেখা যাচ্ছে এখানে আপতিত হয়ে প্রতিফলন হয়েছে এইভাবে, তাই না? তো প্রতিফলন হয়েছে। এখন দেখো তো যে এই যে আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিফলন কোণ হচ্ছে কি আর, আমরা ব্যাখ্যা দিচ্ছি না কারণ ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। এবং এটা যদি একটা পৃষ্ঠ চিন্তা ভাবনা করি তাহলে পৃষ্ঠের সাথে দেখো যে 90 ডিগ্রিতে এই যে এন বিন্দুটা চলে গেছে, আপতন কোণ হচ্ছে কি এটা, আর আর হচ্ছে কি প্রতিফলন কোণ। ওকে, তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে এটা হচ্ছে অভিলম্ব, ও এন যদি আমরা চিন্তা করি অভিলম্ব, আপতিত রশ্মি হচ্ছে এক্স ও এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে ও আর, ঠিক আছে। তাহলে এখানে আসলে আপতন কোণ হবে এক্স ও এন, আর প্রতিফলন কোণ হবে কি এখানে আর ও এন অথবা এন ও আর। ওকে, তো এখন ভালো করে খেয়াল করো যে এই চিত্রটি যদি অঙ্কন করো তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু ফুল মার্কস পেয়ে যাবে। উপরে একটা লেখা লিখতে হবে যে প্রয়োজনীয়তা রশ্মি চিত্র অঙ্কন করা হলে এই বিষয়টি তোমাদের এখানে লিখতে হবে। নিচে একটা চিত্রটা লিখতে হবে যে চিত্র 1 এক্স এর প্রতিবিম্ব এক্স প্রাইম দেখানো হলো, মানে এই প্রতিবিম্বটা কোথায় দেখা যাবে সেটা দেখো, যে ভালো করে খেয়াল করো ঠিক বিপরীত দিকে আসলে এক্স প্রাইমটা দেখা যাবে। ওকে, কারণ এটার বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে না, সো উল্টো দিকে আসলে ডট লাইন দিয়ে তোমাদেরকে আসলে এটা প্রতিবিম্ব গঠন করতে হয়। আমরা আসলে কোন একটা ভিডিওতে তোমাদের এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে বাস্তব অবস্থব কি আসলে আর কেনই বা ওইটা আসলে প্রতিবিম্ব পিছনে গঠন হলো। ওকে, এবার পরেরটা দেখো যে খ নাম্বারে বলা হয়েছিল কি সে অনুযায়ী রশ্মি চিত্রে আপতন কোণ দেখাতে হবে। তো এখন ভালো করে খেয়াল করো যে উক্ত চিত্র 1 এ এক্স এর প্রতিবিম্ব এক্স দেখানো হয়েছে, ওকে, এক্স প্রাইম যেটা দেখানো হয়েছে, যেখানে এক্স ওতে আপতিত রশ্মি এক্স ও দর্পণে ও বিন্দুতে আপতিত হয়েছে, এখানে দর্পণের উপর অভিলম্ব ও এন, আপতিত রশ্মি হচ্ছে ও এক্স, অভিলম্ব হচ্ছে ও এন এর সাথে উৎপন্ন কোণ, আর হচ্ছে কোণ এক্স ও এন সমান হচ্ছে আই হলো আপতন কোণ, যেটা আমরা যদি ব্যাখ্যা দিতে যাই সম্পূর্ণ আসলে অ্যাসাইনমেন্টে তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টার একটা ভিডিও হবে। আমি আসলে ব্যাখ্যাটা দিতে পারছি না, সরি ফর এভরিথিং, তবে তোমরা আসলে অনেকে বোরিং হও বড় কোনো ভিডিও দেখে, তার জন্য আসলে আমি ভিডিওটি ছোট করছি। ওকে, শুধু তোমার অ্যান্সারটা দরকার, সো অ্যান্সারটা আমরা করছি। গ নাম্বার দেখো উক্ত চিত্র 1 এ এক্স এর প্রতিবিম্ব এক্স প্রাইম দেখানো হয়েছে, যেখানে এক্স হতে আপতিত রয়েছে এক্স ও দর্পণে আপতিত হয়ে ও আর পথে প্রতিফলিত হয়েছে, এখানে দর্পণের উপর অভিলম্ব ও এন প্রতিফলিত রয়েছে ও আর, অভিলম্ব ও এন এর সাথে উৎপন্ন কোণ হচ্ছে এন ও আর কোণ সমান হচ্ছে আর হলো প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ হলো এবং প্রতিফলন কোণ হলো। এবার দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছিল, আপতন কোণ ও প্রতিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলো লিখতে হবে।
এখন দেখো ভালো করে খেয়াল করে যে নিম্নে আপতন কোণ, অনুপ্রতিফলন কোণ পরিমাপ করে এর মান নির্ণয় করা হলো। তো চিত্র এক হতে পায় এক্স বিন্দুর আপতন কোণ হচ্ছে এক্স ও এন সমান হচ্ছে আই, এবং প্রতিফলন কোণ যে কোণ এন ও আর সমান হচ্ছে আর। চাঁদার সাহায্যে পরিমাপকৃত আপতন কোণের মান হচ্ছে এক্স ও এন সমান হচ্ছে আই সমান হচ্ছে 36 ডিগ্রি, ওকে মানে 36 ডিগ্রি আর কি। এখন দেখো, এবং প্রতিফলন কোণের মান হচ্ছে যে কোণ এন ও আর সমান আর সমান হচ্ছে 36 ডিগ্রি কোণ, ওকে। কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কি হয়, সমান হয়, যা প্রতিফলনের দ্বিতীয় সূত্রকে মেনে চলে আর কি। ঠিক আছে, তো দ্বিতীয় সূত্র অনুসারে এটাই। তা আমরা আসলে চাঁদা ধরে এটা করব। তো তোমাদের একটা বলে রাখি যে আসলে এই চাঁদাটা তোমাদের অঙ্কন করতে হবে না। সো তোমাদের বোঝার সুবিধার্থে এই যে দেখো, শূন্য থেকে এখানে 36 পয়েন্টে গিয়ে আমরা কিন্তু কি করেছি, দাগটা টেনেছি, ওকে। তা আপতন এই যে যে রশ্মিটা নিব আমরা, আপতিত রশ্মি যে কোনো একটা বিন্দুতে নিব। সো ওই বিন্দুতে আসলে চাঁদা ধরে আসলে এই যে রশ্মিটা আছে, রশ্মিটার সাথে 36 ডিগ্রি কোণ তোমরা অঙ্কন করে নেবে। আর এখানে আসলে দেখো 36 আর 36 কত হয়, অলমোস্ট দেখা যাচ্ছে যে 72 বা কিছু একটা হচ্ছে, তাই না? তা এখন ভালো করে খেয়াল করে দেখো, এখানে 70 বা 72 কিছু একটার কাছাকাছি হওয়ার কথা, 70 থেকে একটু বেশি। সো এই বিষয়টা তোমরা অঙ্কন করে নিবে আসলে চাঁদার মাধ্যমে, এটা আসলে অঙ্কন করে নিবে যে 36 ডিগ্রি কোণ হচ্ছে আপাতন কোণ যেটা আই, আর 36 ডিগ্রি হচ্ছে কি প্রতিফলন কোণ, যেটা চাঁদার সাহায্যে তোমরা অঙ্কন করে নিবে। এরপরে দেখো ভালো করে খেয়াল করে দেখো যে পরে আমরা আসলে এই লেখাগুলো লিখে নিব, উপরে যা লেখা ছিল সেই লেখাগুলো লিখে নিব। এরপর আমরা কি দিতে পারি, এরপর দেখো ভালো করে খেয়াল করো যে আসলে এরপরে আমরা এই যে এই চিত্রটি দেখি একটু, হ্যাঁ ভালো করে খেয়াল করো যে ওটা গেল স্টেপ ওয়ান আমাদের। এবার স্টেপ টু তে কি করতে হবে দেখো, যে চিত্রটি কমপ্লিট করার জন্য আমাদের ওইখানে কিন্তু আসলে বিপরীত পক্ষে দেখো যে ভালো করে কিছু কিন্তু রশ্মি চিত্র অঙ্কন করতে বাকি ছিল। সো এই জিনিসগুলো আমরা এখানে করছি। এবার দেখো যে এখানে কি হচ্ছে, পরবর্তীতে দেখো যে এটা তো 36 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছিল, পরবর্তীতে এইটা 36 ডিগ্রি আবার কোণ অঙ্কন করা হয়েছে। দেখো ভালো করে, এই রশ্মির সাথে আমরা 36 ডিগ্রি কোণ করবো, যেটা কিনা এখানে আমাদের মিলেনি। ঠিক আছে, এখানে আমাদের মিলেনি, 70 ডিগ্রিতে হয়েছিল। তো আমরা এখান থেকে 36 নেব, আবার আসলে এখানে বসে কি করবো, আবার 36 নেব। তো আমরা কিন্তু দেখো যে এই চাঁদাটি দিয়ে আসলে বুঝাতে চেয়েছি যে আসলে 36 ডিগ্রি কোণ এটার সাথে আসলে 36 ডিগ্রি কোণ, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে চিত্রটি অঙ্কন করে নিলে হবে। তারপরে আমাদের আসলে বানান লেখাটা লিখে নেবে। এরপরে দেখো যে যেটা লাস্ট অ্যান্ড ফাইনালি ছিল আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে রশ্মি চিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান, আকার এবং প্রকৃতি নির্ণয় করতে হবে। ভালো করে খেয়াল করো যে নিম্ন রশ্মি চিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্ব অবস্থান, আকার ও প্রকৃতি বিশ্লেষণ করা হলো। মনে করি PQ সমতল দর্পণের সামনে এক্স বা এইচ এক্স মানুষটি দাঁড়িয়ে আছে, ওকে, যার এইচ হলো মানুষটির মাথা এবং এক্স হলো পা, ওকে। এরপর দেখো যে আসলে যদি আমরা ওইভাবে অঙ্কনটি করি, তাহলে অঙ্কনটি কমপ্লিট করতে গেলে দেখো ভালো করে খেয়াল করে যে আসলে আমরা যদি চিত্রটি একটু ছোট করি, তাহলে দেখো যে কিরকম হয়, যদি আমরা ছোট করি তাহলে চিত্রটি হবে এই রকম আর কি। ঠিক আছে, তো চিত্রটি হবে এই রকম। দেন ফাইনালি আমরা আসলে এই লেখাগুলো লিখবো। দেখো এটা তো আমরা আসলে চাঁদা ধরে ধরে করেছিলাম, ফাইনালি আমাদের আসলে পয়েন্টগুলো অ্যাড করে দিতে হবে, আরো চিহ্নগুলো অবশ্যই দিতে হবে। কোনটা কি চিহ্ন দিচ্ছি, কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, বিস্তারিত বলতে গেলে আসলে তোমাদের আসলে সময় নষ্ট হবে, বা সময় নষ্ট যা আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর কি। তো ওই জন্য আসলে আমরা করতে পারছি না। তো দেখো যে এরপরে আসলে আমরা বাংলা লেখাটুকু লিখবো, তোমরা আসলে স্ক্রিনটিকে আসলে পজ করে তোমাদের বাকি অংশটুকু লিখে নেবে। সো এখান থেকে আসলে আমাদের শেষ হবে। লাস্টে দেখো যে প্রতিবিম্বে যে অবস্থান বলেছিল, এটা হচ্ছে আয়না থেকে সমদূরত্বে, মানে সমান দূরত্বে, একই সমান দূরত্বে, মানে যত দূরে আয়না থেকে এ পাশে আছে এ পাশেও প্রতিবিম্বটা তত দূরে হবে। তা আমরা ব্যাখ্যা দিচ্ছি না। দেখো প্রতিবিম্বের আকার হবে সমান দৈর্ঘ্যের, মানে একই সমান হবে। প্রতিবিম্বের প্রকৃতি হবে অবস্থব এবং হবে কি সোজা। ঠিক আছে, অবস্থব এবং সোজা। অবস্থব মানে হচ্ছে যেহেতু প্রতিফলিত যে রশ্মিটা সেটা মিলে যায় নাই, সো এটা অবস্থব। এবং সোজা মানে হচ্ছে কি, যেদিকে পা ছিল সেদিকে পা আছে, এবং যেই দিকে আসলে মাথা ছিল সেদিকে মাথা আছে, এই জন্য আসলে সোজা বলা হচ্ছে। সো আমরা আসলে আর বিস্তারিত করছি না, এখান থেকে আসলে অ্যাসাইনমেন্টটি শেষ করছি। তোমরা যদি এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো, 100% ফুল মার্কস পাবে বলে আমি আশাবাদী। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার সুন্দর মতামত জানাবে, শেয়ার করে তুমি বন্ধুদের জানিয়ে দিতে পারো, যাতে করে তারাও আসলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারে এই ভিডিও দেখে। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে আমাদের নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাও এবং সবার আগে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।